ইচ্ছামতি নদী, উপরে ভারত, এপারে বাংলাদেশ। বন্ধুরা, ইচ্ছামতি নদীটি ভারত বাংলাদেশের মাঝে এক নিরপেক্ষ সীমানা হিসেবে কাজ করে। যেহেতু নদী ভালোবাসি, বন্ধুরা এই ইচ্ছামতি নদীর সৌন্দর্য দেখতে খুলনা থেকে গিয়েছিলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। সাতক্ষীরার দেবহাটার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে প্রবেশ করার আগে এই পিচ ঢালা রোডে দেখা মেলে ইচ্ছামতি নদীর অপরূপ সৌন্দর্য। বন্ধুরা, এটি হলো মধ্য ইচ্ছামতি নদী, যা বেনাপোল থেকে দেবহাটা পর্যন্ত প্রবাহিত হয়েছে। বাংলাদেশের সুন্দরবনের বুড়ি গোয়াল রেঞ্জ পর্যন্ত প্রবাহিত হয়ে রায়মঙ্গল নদীতে পতিত হয়েছে। ইচ্ছামতি নদীটির সর্বমোট দৈর্ঘ্য 334 কিলোমিটার। নদীটির উৎস হতে দেবহাটার পশ্চিম পর্যন্ত মোট দৈর্ঘ্য 208 কিলোমিটার। মৃদু বাতাসে এতদিনের না দেখা ইচ্ছামতি নদীর বাঁকে বন্ধুরা সুন্দর একটি বিকাল উপভোগ করলাম, যা স্মৃতির পাতায় অমলিন থাকবে আজীবন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।